ফাকুয়ার মাজতে এই রাজ্যত তহকুতি থকার খুড়া ব্যক্তি। কোভিড মহামারীর পৰা মুক্ত হৈ এইবাৰ সমগ্র দেশতে উদযাপন করা হয় ফাকুয়া। কিন্তু রঙের উৎসব ফাকুয়ার মাজতেই অসমত যথেষ্ট পরিমাণে সুরা বিক্রি হওয়া দেখা পোৱা গল। ফাকুয়ার মাত্র দুটা দিনের ভিতর রাজ্যত প্রায় 10 কোটি টাকার সুরা বিক্রি হয়েছে। গুয়াহাটী মহানগরীত সর্বাধিক পরিমাণে সুরা বিক্রি হওয়া বলে জানিব পৰা গৈছে। কেবল গুয়াহাটী মহানগরীতেই 4.70 কোটি টাকার সুরা বিক্রি হয়েছে। আবকারী বিভাগে সদরি করেছে এই তথ্য। মহানগরীত সুরা পরিচালকর সন্ধানত আরক্ষীর অভিযান কঠোর হওয়া দেখা পোৱা গৈছে। কিন্তু সেই সময়তেই সুরাপানের প্রভাব সাংঘাতিকভাবে বৃদ্ধি পোৱা দেখা গেল। কোনফালে গতি করেছে যুব প্রজন্মর মানসিকতা, সেয়া গভীর বিষয় বা প্রশ্ন হয়ে উঠেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, TNN নিউজ। ফাকুয়ার মাজতেই রাজ্যত 10 কোটি টাকার সুরা বৃদ্ধি। কোভিড মহামারীর পৰা মুক্ত হৈ এইবার সমগ্র দেশতে উদযাপন করা হয় ফাকুয়া। কিন্তু রঙের উৎসব ফাকুয়ার মাজতেই অসমত যথেষ্ট পরিমাণে সুরা বিক্রি হওয়া দেখা পোৱা গল। ফাকুয়ার মাত্র দুটা দিনের ভিতর রাজ্যত প্রায় 10 কোটি টাকার সুরা বিক্রি হয়েছে। গুয়াহাটী মহানগরীত সর্বাধিক পরিমাণে সুরা বিক্রি হওয়া বলে জানিব পৰা গৈছে। কেবল গুয়াহাটী মহানগরীতেই 4.70 কোটি টাকার সুরা বিক্রি হয়েছে। আবকারী বিভাগে সদরি করেছে এই তথ্য। মহানগরীত সুরা পরিচালকর সন্ধানত আরক্ষীর অভিযান কঠোর হওয়া দেখা পোৱা গৈছে। কিন্তু সেই সময়তেই সুরাপানের প্রভাব সাংঘাতিকভাবে বৃদ্ধি পোৱা দেখা গেল। কোনফালে গতি করেছে যুব প্রজন্মর মানসিকতা, সেয়া গভীর বিষয় বা প্রশ্ন হয়ে উঠেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, TNN নিউজ। কবিতা প্রেমিকসকলৰ বাবে এটা নতুন খবৰ। আপোনালোকৰ মন সজীৱ আৰু সতেজ কৰি তুলিবলৈ 21টা কবিতাৰে সজাই পৰাই কবি সুমি ৰহমানে প্ৰকাশ কৰিছে এখনি কবিতা পুথি বিহগী মন। বিহগী মন কবিতা পুথিখন আপোনাৰ হাতত পাবলৈ যোগাযোগ কৰক এই নম্বৰত। এই ঠিকনাত যোগাযোগ কৰক।